মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে এক ব্যক্তিকে বসে থাকতে দেখলেন এবং তার পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ঘুরতেছিল এবং খোদার নামে তাসবিহগুলি পাঠ করতেছিল। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ইনি কে এবং এই বাচ্চারা কারা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং এই বাচ্চারা হচ্ছে যারা দুনিয়াতে বালেগা হওয়ার আগে ইন্তেকাল করেছে। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে ঘুরতেছে এবং তিনি তাদেরকে আল্লাহর নামে তাসবিহগুলি শিখিয়ে দিচ্ছেন। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত যত বাচ্চারা মারা যাবে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে জড়ো হতে থাকবে এবং যেহেতু তিনি মুসলিম জাতির পিতা, আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সেহেতু সকল বাচ্চারা এই ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে এসে জড়ো হতে থাকবে এবং তিনি খোদার নামে তাসবিহগুলি তাদেরকে শিখিয়ে দিবেন এবং তারা সেটা পাঠ করবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো ছোট বাচ্চা মারা যায় তাহলে যেন কান্নাকাটি না করে, আল্লাহ তাআলার উপরে যেন ধৈর্য ধারণ করে, সবর করে। তাহলে হবে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সবর করতে পারে তাহলে এই সন্তান কিয়ামতের দিন তার জন্য একটি বড় সম্পদ হয়ে দাঁড়াবে।